হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর আলু দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে চায়ের আড্ডায় ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1 চা চামচ চিনি, 1 চা চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তে হবে। ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি রোল তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু, 1টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 3টি কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ চাট মশলা, 7 মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ সরিষার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নাস্তার জন্য পুর তৈরি করে নিব। পুর তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি, তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব। এবার একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এখন ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব, তারপর রুটি বেলে নিব। এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটির মধ্যে 1 চা চামচ রান্নার তেল দিয়ে দিব, তারপর তেলটাকে রুটির গায়ে ভালো করে লাগিয়ে নিব। সম্পূর্ণ রুটির গায়ে তেল লাগিয়ে নিয়েছি। এবার এর উপর কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিব এবং হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিব। এখন রুটিটাকে প্রথমে 2 পাশ থেকে ফোল্ড করে নিব, হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে। এবার অপর 2 পাশ থেকে রুটিটাকে ফোল্ড করে নিব, অর্থাৎ রুটিটাকে আমি 4 কোণা শেপ দিয়ে দিব। ফোল্ড করে নিয়েছি, এখন এর উপর আবারও কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে নিব, তারপর রুটি বেলে নিব। 4 কোণা শেপের ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি, এবার তৈরি করে রাখা আলুর পুর থেকে কিছুটা পরিমাণ পুর নিয়ে এভাবে রোল শেপে তৈরি করে নিব। এখন আলুর রোলটাকে রুটির মধ্যে দিয়ে দিব এবং হাত দিয়ে এভাবে ভালো করে সেট করে নিব। পুর সেট করে নিয়েছি, এবার এর চারপাশে পানি লাগিয়ে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এখন রুটিটাকে এভাবে ফোল্ড করে আলুর পুরকে কভার করে নিব।
তারপরে চারপাশ চেপে চেপে ভালো করে সিল করে নিব। খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন ময়দা আর আলুর এই নাস্তাটি দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। একেবারে কম উপকরণে ঝটপট একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।